আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা খুবই ভালো আছি আপনারা পাশে থাকায় আরো বেশি ভালো আছি এটা এটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ে ওরা দুইজন খেলতেছে সকালবেলা আমাদের বিছানায় তো আমার চাচা শ্বশুরের মেয়ে বলতেছিল ওরে আরো খেলনা দিতে আমি বলতেছিলাম না এগুলো গুছাইতে আবার অনেক কষ্ট হয় এই দুইটা দিয়ে খেলো তো এখানে আমার মেয়ে আর আমার চাচা শ্বশুরের আরেকটা চাচা শ্বশুর আছে ওই চাচা শ্বশুরের ছেলে দুজন গাছ উঠছে গাছ দেখেন কিরকম করতেছে আমি আমার মেয়েকে বারবার বলতেছিলাম যে গাছ থেকে নেমে যাও পরে হাত পা ভেঙে যাবে ও আবার একটু ছেলে ছেলে ওর মধ্যে ও কিছু শুনতে চায় না ও গাছে উঠবে ছাদে উঠবে ও এরকমই করে তো দেখেন ওই যে ওইটা বসে রয়েছে এই যে এটা হচ্ছে আলিফ আর এটা হচ্ছে সাজিদ তো ওরা বসে দেখেন খেলতে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আপনাদের সাথে দেখাইব যে আমার পুপু আমার জন্য কিভাবে তাল নিয়ে দিছে তো তালনিয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বা তার আগে ভাবলাম যে আপনাদের সাথে ওদের খেলনাটা খেলাটা একটু শেয়ার করি সেই জন্য একটু শ্যুট করলাম তো এখন চলে যাব আমরা আমার ফুফু কিভাবে তাল নেই সেটা আপনাদের দেখাইব এত এটা হচ্ছে আমার ফুফু আর দেখেন তাল নিছে অনেক তাল আর তো তাল আমাদের গ্রামে এইভাবেই নেয় প্রথমে তাল হাত দিয়ে এরকম অনেকখন কষ্ট লাই তারপরে আপনাদের আজকে দেখাইব আপনারা আসলে দেখছেন কিনা না যে চাটা দিয়ে কিভাবে তাল নেয় আমাদের গ্রামের চাটার সাহায্যে তালটা আসলে নেই আমার তাল চটকাইতে আমার পাশে আছেন আমার খুবই ভালো লাগে তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য দোয়া আর যারা এখনো করেন নাই তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাকে ভালো ভালো কমেন্ট করুন খারাপ হলেও করবেন অসুবিধা নাই আর এই যে এটা হচ্ছে চাটা এই যে বাঁশ দিয়ে বানানো হয়েছে এইটাই হচ্ছে গ্রামের ঐতিহ্য এই যে চাটা এই চাটা দিয়ে তাল নেওয়া হয় আমাদের গ্রামে এইভাবে তাল নেয় আমি এইটা ছোটোবেলা থেকে দেখে আসতেছি তো এটা হচ্ছে আমার ফুপুর চাটা ফুপুর এটা আসলে তৈরি করে নিছে এটা দিয়ে নেয় আসলে তালের বড়াটা এভাবে চাটার মধ্যে গোসলে পুরা রসটা পড়ে যায় বারবার গছলে আসলে একটু মানে একটু তাল আসলে বড়ার মেয়েদের লাইকা থাকবে না পুরা বড়া পুরা ইটাই মানে রসটাই পড়ে যাবে চাটার সাহায্যে নিলে আসলে চাটা অনেক উপকার এটা আসলে অনেক পুরানো দিনের ঐতিহ্য এই যে দেখেন কি সুন্দর হয়ে পড়ে গেছে তো এইভাবেই সবগুলো তাল চাটার সাহায্যে প্রথমে কষলে তারপর চাটার সাহায্যে নিয়ে নিবে তো এখন তালগুলো নিয়ে শেষ তো আমার ফুফু ছেঁকে নিচ্ছে তারপরও কিছুটা হাস থাকে এই যে একটা চালনির মধ্যে দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে সেঁকে নিচ্ছে তো এভাবেই আমরা গ্রামে চাটার সাহায্যে তাল নেই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের সাথে মানে আপনাদের সাথে ছাড়া আপনি কিছুতেই এগিয়ে যেতে পারবো না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি as alaikum.